শক্ত ওই কার না ওই নিয়নই লাগবো। এখন হচ্ছে এখানে দেখবো যে একটু শক্ত হয়েছে কি না। গরু এমন ভাবে ইয়া করতেছে যেটা আমার আর সহ্য হইতেছে না, এই যে পাও তো ইয়া হয় না, তাই বাজায়। ভিজা এখন, এই যে ভিজা, এই যে ভিজা কি করি, সেই এখন পর্যন্ত সয় নাই। বজ্জাত গরুগুলা কি আর কোমরে আল্লাহ সহ্য হয় না, মাত্র গরুরে পানি দিলাম, এই যে ভিজা ত্যাক টাকা ভিজা। এখন এগুলার মধ্যে রাখলে নষ্ট হয়ে যায় গা, তাও ফ্লোর দিয়ে ইয়া করি। আবার কই গা আব্বা, সিপ সিপা ভিজাই, তুমি এলেই করো, ফ্লোর দিয়ে থাও। আজে গাইরে পরে তা না, ফ্লোর দিলে আর কারবো না, ফ্লোর দিলে ওই যে বৈট পড়বো ওই রমইব, ফ্লোর দিলে বৈট পড়বো ওই রমইব রি। দাঁড়াই রয়েছে আর ওই সাইডে সিংহরাজের মায়ের দাঁড়াই রয়েছে, সহ্য হয় না এগুলা, মানে এটা মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, দাঁড়াইতে পারতেছে না, মানে পড়ে যাবো এরকম একটা অবস্থা। তাহলে এইখানে শুইলে কি সমস্যা, এখানে ফ্লোর আছে, সব আছে, ফাঁকা। এটা যে পাও সরাইবো তাও সরাই পারতেছে না, যুবরাজের মাঝে পা সরাইবো এটাও সরাইতে পারতেছে না, ভালোই লাগে না, দুঃখে বুঝছাব্বা। এটা যে পাও যে উসাগর টান দিয়ে যে হরাইবো এটাও পারতেছে না, না হালকা মানে একটা এর বীজের বাবাছি, কিন্তু তুমি ফ্লোর দিয়ে তুমি গরু নিয়ে থাকছে যাও আয়ু। হ্যাঁ আরো এক ঘন্টা, এটা তো খারাপ হার বানা গাই, তুমি নষ্ট হয় আবার হারুমু, তুমি নিয়ে যাও। এ তুমি দেখো না পাও হরাই পারতেছে না, পাও সরাই পারতেছে না, তুমি দেখছো পাও জুসা করে সরাইবো এটা পারতেছে না বিষের ঠেলায়। গোড়া বাংলা আবার বানাম, তুমি নেতা উঠো, ভাল লাগে না এগিনে, কালকার সারা রাত ঘুমাই পারছি বড় গুলার জ্বালায়। আমি এরকম গরু জীবনে কোনখানে দেখি নাই, হ্যাঁ ফ্যান বন্ধ করে নিয়ে লাগবো, বাই যা পড়বো নাকি, ফ্লোর নিয়ে লাগবো আগে। আচ্ছা এগুলার যদি বেশি তাইলে মাংস বাইতে থাকবো কেমবা, এগুলার যদি বেশি মাংস বাইতে থাকবো কেমবা, মাংস কি আর গরু বাসুরি হয় না, মাংস কি আর মাংস বাইতে কি আর পারলে না এরকম করে তাই। লাইট বন্ধ করুন না, মাকে ফুলর দিয়ে নিকো, মরি দে, মার কাছে মাই দিবেন, আগে ফুলর দিয়ে নিকো, রাত বাজে 12:25, সহ্য হইতেছে না, নষ্ট হইলে ওই গা। এত রাত্রে ফোন দেয় কারা, আবার স্বাস্থ্য হয় না। দেখ, হ্যাঁ ওই তো ফুলর দেন, ওই যে ফ্যান বন্ধ করছো দেখে না, গাইমে উঠলো মনে হয় ওই গে, নষ্ট তো হইবই, কি করার আর, এরকম গরু জীবনে কোন হানে দেখি নাই কে। কম সোনা বাইরে আইবো না কি করবো, দুঃখে বাইরে রাগ উঠে গেছে আব্বার, কি করবো দুই দিন ধরে দাঁড়াই থাকি, একটু শুইলে কি সমস্যা।
এটা হচ্ছে ওর জায়গা, এখানে এসো। ফেরিল কই রে বিছে দিয়ে নে, খালি এলো যাইবেন নিকে, হয় হইব না না হয় না হইল, ই কর লম্বা করে দেও, লম্বা করে দেও, এখানে যাওয়ার দিকে উত্তর বাচ্চারা যা করলো। নুরো দি হেরে পাকা দিকে, গরিব ঘরের গরু তো দুনিয়া অবস্থা দেখলে ডরাইও পারে। আমি তাহলে এই যে এম্বুর খারাই, এম্বুর খারাই আমি যা নুরদান না দিয়ে এম্বুর দিয়ে, এই যে গরু এই সাইডে আমি দাঁড়াইছি, নাইলে এই দিক দিয়ে আইসে দৌড় দিয়ে যে যাইবো গানা তার কোনো গ্যারান্টি নেই, কারণ এরা পাকায় কোনো দিন থাকে নাই তো, মানে এগুলা মানে ওদের পছন্দ না, ওদের ওই যে আপনারা বলেন আপা ভালো করেন না কেন, ভালো করেন না কেন, ওদের এলোমেলোই পছন্দ, তাহলে ওদের কী করবো কন, এটা কি ওদের আমি শিখাই দিছি? এই যে পাকা দেখেননি কী অবস্থা করে, এইখানেও যে শুইবো তার কোনো গ্যারান্টি নেই, কারণ এই জচে না, ওরা জানেন না আপনারা এক বাঁশের মধ্যে বাঁধলে সেই বাঁশই থাকা লাগবো, বাঙ্গুক আর বাসুক আর মুরুক বাঁশ, ওই দেখেন দূর পারতে পারতে আইবো কিনা আল্লাহ ভালো জানে, লাভ ভাই তো বকবো আর খালি বাইরে আইবো। কাটার মধ্যে টান দিছি, এই যে এই করতে পারছি বান্ধু মো তুমি, আমি নড়ি হাতে নিয়ে ফাইনা, তুমি দেখো না আমি লাইট ধরছি, এন থেকে নূর দিব কেমন কইল যে, কইল যা দেখলে মইরা যাই, আল্লাহর নাম নিয়ে হু দেখছেন আপনার নিজেই তো দেখলেন, আব্বা ওইটাই থাইক, আব্বা ওইটাই থাইকো, আল্লাহ নামনে হু আমাকে গুম পারবার দিঠু, আস্তে আস্তে পাগল, আস্তে 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 পিছলে পিছলে আস্তে, হাই রে ডরাইস না ডরাইস না, কাইক দেওয়ার সাহস পাইতেছে না, আসলে তোরা ভালোর জাত না, আজকে দুই দিন ধরে দাঁড়ায় রয়েছি, তুমি বান্ধ তারপরে দেখেন হুম গর নাকবো না হও ওর হুম যা দেহে, এই হচ্ছে অবস্থা।